হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শালা স্টিল লাইভ ব্লগ। আজকে আমি তোমাদের বার্গার তৈরি করে দেখাবো। তো আমার ঘরে যা ছিল তাই দিয়ে আজকে করব। তো ফার্স্ট আমি আলু সিদ্ধ করে নিলাম, চিকেন কিমা করে নিলাম, এরপর আমি ব্রেড আর ডিম দিয়ে ভালোভাবে মিক্স করব, একটুখানি বিস্কিট গুঁড়ো দিয়ে নিলাম। তো তারপর এইভাবে ভালোভাবে মেখে নেব। তো তারপর হচ্ছে চিকেনটাকে ব্লেন্ড করে নেব। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ভেজে নেব। তো এখানে রসুন বাটা আদা বাটা দেব, তারপর মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো তারপর এখানে আমার আলু আর কিমাটা দিয়ে ভালোভাবে এভাবে মিক্স করে নিতে হবে, হাত দিয়ে ভালোভাবে মেখে। এরপর কিমাটা দিয়ে মিক্স করে নিলাম। এরপর হচ্ছে আমরা বার্গারের জন্য বনটাকে ভালোভাবে শেপ করে তেলে ভেজে নেব। তো এক এক করে এভাবে ভেজে নেব। তো এক পাশ হয়ে গেলে আরেক পাশ আমরা ভালোভাবে ভেজে নেব। তো মেনুসের জন্য আমার উপকরণগুলো দিয়ে আমি এখন মেনুস তৈরি করব ব্লেন্ডারে। তো মেনুসটা হয়ে গিয়েছে। তো এখন বার্গারের জন্য আমরা বার্গার বন কেটে নেব। তো আর হচ্ছে এখানে পেনে গরম করে নিলাম বার্গার বনগুলো। তো তারপর এইভাবে এক এক করে আমরা আমাদের বার্গার বনটা তৈরি করব। তো তারপর হচ্ছে ফার্স্টে মেনুস দিয়ে নিলাম। তো তারপর হচ্ছে বনটা দিয়ে একটুখানি শসা দিয়ে এখন আমরা হচ্ছে এখানে সস দিয়ে নিব। তো বার্গারের আরেক অংশ আমরা উপরে এখন ঢেকে দেব। তো এই তো এইভাবেই আমাদের সহজ রেসিপি দিয়ে আমাদের বার্গার হয়ে গেল। তো হচ্ছে আমার বার্গার রেডি। এখন আমার বাচ্চারা রিভিউ দেবে। তো তাদের অনেক ভালো লেগেছে খেয়ে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ, ভিডিওটা দেখলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।